সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগের চাপ বেড়েই চলছে। 50 শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 177 জনের মধ্যে 13টি শিশু রয়েছে। দিনাজপুরে নতুন করে 22 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মোট চিকিৎসা নিচ্ছেন 43 জন। সাভারেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, নতুন করে 37 জন রোগী শনাক্ত হচ্ছে। পটুয়াখালীতে 89 আর বরগুনায় 42 জন আক্রান্ত হয়েছে। সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগের চাপ বেড়েই চলছে। 50 শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 177 জনের মধ্যে 13টি শিশু রয়েছে। দিনাজপুরে নতুন করে 22 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মোট চিকিৎসা নিচ্ছেন 43 জন। সাভারেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, নতুন করে 37 জন রোগী শনাক্ত হচ্ছে। পটুয়াখালীতে 89 আর বরগুনায় 42 জন আক্রান্ত হয়েছে। সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগের চাপ বেড়েই চলছে। 50 শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 177 জনের মধ্যে 13টি শিশু রয়েছে। দিনাজপুরে নতুন করে 22 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মোট চিকিৎসা নিচ্ছেন 43 জন। সাভারেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, নতুন করে 37 জন রোগী শনাক্ত হচ্ছে। পটুয়াখালীতে 89 আর বরগুনায় 42 জন আক্রান্ত হয়েছে। সারাদেশে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগের সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগের চাপ বেড়েই চলছে। 50 শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 177 জনের মধ্যে 13টি শিশু রয়েছে। দিনাজপুরে নতুন করে 22 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মোট চিকিৎসা নিচ্ছেন 43 জন। সাভারেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, নতুন করে 37 জন রোগী শনাক্ত হচ্ছে। পটুয়াখালীতে 89 আর বরগুনায় 42 জন আক্রান্ত হয়েছে। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।